মোহাম্মদপুরে আপনার এই সাহিওয়াল জাতের মধ্যে যত গরু আছে আমাদের আশেপাশে যতগুলো খামার আছে আমার মনে হয় আমাদের কাছে এই জাতের এই গরুটি সবচেয়ে বড় গরু এবং এটা 100% সাহিওয়াল জাতের গরু এটা আমরা এখন আস্কিং প্রাইস এটা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা লো প্রাইজে মানে আমরা আরো কয়েকটা খামার ঘুরছি তো এটা দেখলাম সবথেকে লো প্রাইজে খুব সুন্দর একটা গরু সাজেস্ট করলো আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আসছি মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরের ওয়েলটেক অ্যাগ্রোতে বন্ধুরা আগে ওয়েলটেক অ্যাগ্রোর যে গরুগুলো আছে এক ঝলকে আমরা গরুগুলো দেখে নিই চলুন মাউ ভাই এই দেখলাম যে আপনি চারটা গরু পিঠে চড় দিলেন এইটা কেন এটা হচ্ছে ওনার সাথে আমার কমিটমেন্ট হলো যে এই গরুগুলো আমি ওনাকে দিয়ে দিলাম এই জন্যই এটা আর কি দেওয়া যে এটা ওনাকে ওনার হয়ে গেল আজকে থেকে এটা আমার কাছে ওনার আমানত থাকলো দামটা কেমন মনে হলো আমরা তো ধরেন এখানে রিজনেবল মনে হয়েছে এটা প্রথমেই বলে রাখি আর সবচেয়ে বড় কথা আপনি যদি দামকে কম্পেয়ার করতে বলেন সেটা তো আমাদের পক্ষে সম্ভব না আমরা তো হাটে যেতে চাচ্ছি না বিভিন্ন কারণে বাট অনলাইনেও যেটা আমরা সার্ভে করে দেখেছি সেগুলি সব মিললে আমার কাছে মনে হয় যে দাম রিজনেবল আর সবচেয়ে বড় কথা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গরুগুলি সুন্দর রক্ষণাবেক্ষণ ভালো আমরা যেহেতু ওনারা টিপিক্যাল গরু খামারি নয় সেহেতু ওনারা যে কমিটমেন্টগুলি করেন যে যেভাবে গরুকে প্রতিপালন করেছেন যেভাবে খাবার দিয়েছেন সেগুলির উপরে আমাদের আস্থা অনেক বেশি এটা সবচেয়ে বড় কথা আপনার উপরে কি আমরা আস্থা রাখতে পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো সবাই আস্থা রেখেছে এবং আমাদের তো 70% গরু অলমোস্ট সোল্ড 70% আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ স্যার আপনার নামটা একটু আমার নাম মেহমুদ হোসেন আপনি কি করেন আমি পেশায় ব্যাংকার এই যে এই চারটি আপনি একা নিয়েছেন না সাথে আরো বন্ধু না না আমাদের আমাদের আত্মীয় স্বজন মানে আমার আমরা সব ওই ডিলটা আমিই করি কুরবানির সেই জন্য বন্ধুরা দেখেন এই মাহবুব স্যার এই চারটি গরু নিয়েছেন চমৎকার সুন্দর চারটি গরু মাশাআল্লাহ আমরা সবাই মাহবুব ভাই এবং মাহমুদ ভাই দুজনের জন্য দোয়া করব এই গরুটার কানে সোল্ড লাগিয়ে দিলেন আমরা আসলে ওটা দাম নিয়ে বার্গেনিং করতেছিলাম আমরা এমন একটা গরু নিতে চাচ্ছিলাম যে আমাদের বাজেটের মধ্যেও আসবে আবার একটু বড়ও হবে তো এইটা আমাদের দেখেও পছন্দ হলো কালারটাও সুন্দর তো ভাইয়া একদম লো প্রাইজে মানে আমরা আরও কয়েকটা খামার ঘুরছি তো এটা দেখলাম সবথেকে লো প্রাইজে খুব সুন্দর একটা গরু সাজেস্ট করলো আমাদের তো মানে আর কোনো চিন্তা না করেই নিয়ে নিলাম কয় টাকাতে কিনছেন এটা কোনটা এই গোটা কয় টাকাতে কিনছেন বলার খুব জরুরি বলেন না শুনি এটা আমরা 80,000 সাথে আর কি আছে স্লটিং চার্জটা আলাদা অ্যাড হবে ইনক্লুড 12,000 টাকা স্লটিংটা আলাদা এটা কি আছে ভুড়ি কি গরম পানি দিয়ে করে দিবে নাকি আবার সে সুটা দিয়ে করবে না না গরম পানি দিয়ে করে দিবে সবই তো পরিষ্কার করে দিবেই বলছে না না গরম পানি দিয়ে করবে গরম পানি দিয়ে করবে ভুড়ি গরম পানি দিয়ে না চুন দিয়ে করলে স্বাদ লাগে না তোর পা মাথা সব সুন্দর করে করে দিবে হ্যাঁ সব করে দিবে তো সবই করে দিবে মানে এই যে আমি মূলত জানতে চাচ্ছি এই যে সিস্টেমটা ঠিক আছে দাদা আমরা কিন্তু সবাই গরু কিনি কুরবানি করি নিজেরা গিয়ে কাটাকাটি করি অনেক সময় আছে যখন নিজেরা কাটাকাটি করি খুব একটা হেজালের মধ্যে থাকলে তো এটা বিদেশি কায়দায় হ্যাঁ আমি প্রথম দেখলাম বিদেশি কায়দায় যে এইভাবে সুন্দর করে বিক্রি হচ্ছে এবং নিশ্চিন্ত বাসায় রাখলে এর খড় খাওয়াবো কি মশা কামড়াচ্ছে না গ্লোব দাও ধূপ দাও জ্বালা আছে তো এটা এখানেই থাকবে এদেরই তত্ত্বাবধানে জাস্ট আমরা কুরবানির দিন এসে কুরবানি দিয়ে বুঝ করে নিয়ে যাব আমি যেখানে এগুলো ক্লিন করব এরিয়াটা কিন্তু গন্ধ হবে নোংরা হবে আর নিচের যে বেশিরভাগ সময় নিচে গ্যারাজেই করা হয় কেয়ারটেকারদের জন্য খুব কষ্ট তো এইটা খুব ভালো পলিসি
খুবই ভালো বলেছেন। আপনি আর কিছু কি অ্যাড করবেন? না ওইটাই আর কি, আমরাও চাচ্ছিলাম যে একটু মানে বিদেশে যেরকম স্লটারিং হাউস থাকে তা আমাদের দেশে তো আর স্লটারিং হাউস পাওয়া যায় না, আর পাইলেও হয়তো হচ্ছে যে সেটা অভিজাত এলাকায় আছে, কিন্তু এইরকম একটা এলাকায় মোহাম্মদপুরের মতন জায়গাতে আমরা যে এই বেনিফিটটা পাচ্ছি এটাই অনেক, কারণ আমরা এখানে অনেকেই ভাড়া বাসায় থাকি, কেউ কেউ হয়তো পার্মানেন্ট বিল্ডিং আছে, আর ঢাকাতে তো অনেকেই বাইরে থেকেই আসে। তো আমাদের কুরবানি দিতে হচ্ছে আমরা যেন রাস্তাঘাট নষ্ট না করি, আমরা যেন পরিবেশটা পরিচ্ছন্নভাবে রাখি, তো সেটার জন্য এখানে যেহেতু স্লটারিংয়ের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সেইভাবেই ম্যানেজ করা হবে, তো আশা করি যে এটা পরিচ্ছন্নভাবেই হবে আর কি। ধন্যবাদ। সাহিওয়াল জাতের গরু এরকম ভদ্র আর এত সুস্থ মস্তিষ্কের গরু আমার এখনও দেখা হয় নাই। এটা আপনি যত সামনে যান, আপনি যদি চান এটার পিঠে উঠে বসে থাকতে সেটাও সম্ভব, এটা যদি কেউ কিনে নেয় বাচ্চাদেরকে পিঠে উঠিয়ে দেয় ও কিছু বলবে না। এবং এই গরুটি দেখতে খুবই সুন্দর এবং এটা অনেক বড় একটি গরু। মোহাম্মদপুরে আপনার এই সাহিওয়াল জাতের মধ্যে যত গরু আছে, আমাদের আশেপাশে যতগুলো খামার আছে, আমার মনে হয় আমাদের কাছে এই জাতের এই গরুটি সবচাইতে বড় গরু এবং এটা 100% সাহিওয়াল জাতের গরু। এটার এখন বর্তমান বডি ওয়েট আছে আপনার 970 কেজি, আপ ডাউন করে 970 হয়, 80 হয়, আমরা আশা রাখতেছি যে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ টন হয়ে যাবে ইনশাল্লাহ। জি মোটামুটি টনই আর কি। না এই গরুটি এখনও আছে, এটা দাম উঠতেছে, দরদাম চলতেছে, কাস্টমার আসতেছে দেখতেছে, আমরা এখনও এটা সেল করি নেই, তবে আশা আছে ইনশাল্লাহ এই সামনের কাঙ্ক্ষিত কোরবানি ঈদে এটা বিক্রি করব। এটা আমরা এখন আস্কিং প্রাইস এটার দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। বড় গরু আমাদের ঢাকার মধ্যে, ঢাকার বাহিরে অনেক বড় গরু আছে, এরকম সাইজে বড় গরু আছে, কিন্তু এরকম নিখুঁত এত সুন্দর গরু এদিকের মধ্যে আর নাই। তো আমি মনে করতেছি যে আমাদের এই এলাকার মধ্যে অস্ট্রেলিয়ান জাতের মধ্যে এই গরুটি সবচেয়ে বড় এবং এটার এখন বর্তমান ওয়েট আছে 1020 কেজি। তো এটা আমরা সামনের কোরবানিতে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি, মানে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এটা আমরা প্রাইস চাচ্ছি 12 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস, এটা ফিক্সড প্রাইস না, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। গরু এটা দেখতে হয়তো মানে বিদেশি বিদেশি মনে হতে পারে, এরকম একটা ভাব আছে যেরকম বড় সাদা দেখতে অনেক সুন্দর। এই গরুটি হচ্ছে আমাদের দেশেরই গরু এবং এটা অনেক ছোট থেকে আমাদের এখানে আসে, আমরা এটা লালন পালন করতেছি, এইটাও আমরা এই কাঙ্ক্ষিত কোরবানির ঈদে সেল করতে চাই। এইগুলো এই গরুটির দাম চাওয়া হচ্ছে 5 লক্ষ টাকা। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাহিওয়াল জাতের গরু। তো আমাদের কাছে সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে সাহিওয়াল জাতের গরু। আমাদের কাছে সাহিওয়াল জাতের ছোট থেকে মাঝারি তারপরে বড় মোটামুটি 700-800 কেজির মতো সাহিওয়াল গরু আছে, এবং সবচেয়ে বড় একটা তো আছে, ওটা সম্পর্কে আমি কিছুক্ষণ আগেই বলেছি। এগুলো হচ্ছে সাহিওয়াল জাতের গরু। এগুলো আপনার বর্তমান ওয়েট আছে হচ্ছে লাইভ ওয়েট যদি ধরা যায় 600 কেজি আছে, 650 কেজি আছে, 700 কেজি আছে। এগুলো এক একটার এক এক ধরনের দাম, 5 লাখ আছে, 6 লাখ আছে, 7.5 লাখ আছে। তো এই আমাদের কাছে মোটামুটি সব ধরনের কালেকশন রয়েছে, পাকটা থেকে শুরু করে ভুট্টি আছে, ছোট দেশাল রয়েছে, ইন্দো ব্রাজিল আছে, অনেক ধরনের সব ধরনের গরু আমাদের কাছে আছে। এই পাকটা জাতের গরু চাহিদা অনেক ভালো। এগুলো আপনার আমাদের কাছে আরও ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে, এখন অল্প কিছু আছে। এগুলার চাহিদা সাহিওয়াল গরুর যেরকম চাহিদা এগুলারও এরকম ভালো চাহিদা আছে পাকড়া গরুর। তিনি নাফিস ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ নাফিসউদ্দিন ফাহিম স্যার পার্সোনাল সেক্রেটারি হিসাবে আছে। তো গেলবার আমরা গরু খোঁজ করতে 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 এখানকার বেশ কয়েকটা ফার্মে আমরা আসছিলাম, দেখতে 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 দেন এখানে আসি আমরা। এখানে এসে দেখি ওনার খুব সুন্দর বেশ কিছু গরু আছে, তারপর আমরা দামাদামি করলাম, এক পর্যায়ে একটা গরু গেলবার হলো, বড় গরু ছিল। এবার এত বড় গরু নেই, এবার তার থেকে একটু ছোটো বার দুইটা গরু নিয়েছিলাম, গতবার একটা নিয়েছিলাম, এবার দুইটা। এবারও ওই একই ধারা বজায় রাখার জন্য, কারণ একজনের মানুষের প্রতি বিশ্বাস অর্জন হলে ওটাই অনেক বড় কিছু। গেলবার ওনার যে গরুটা দিয়েছিল যেভাবে বলেছিল সেভাবেই ঠিক হয়েছিল। মাংসর কেজিটা তো আসলে মূল না, বাট মাংসটা আসলে সলিড বা কোয়ালিটিটা ভালো হওয়া দরকার। তো ওই অনুযায়ী এবারও আসলাম, এবারও এসে দুইটা গরু পছন্দ হলো, এবারও দুটা গরু নিলাম। তো ইনশাল্লাহ দেখা যাক, আশা করি প্রতিবার নেক্সটবার আবার আসবো, কারণ ওনার যে ব্যবহার মাহবুব ভাই যথেষ্ট কোঅপারেটিভ, অনেক কোঅপারেটিভ, অনেক আমাদের জন্য। এবং ওনার প্রাইসটা সবচেয়ে বড় হলো কি, সব দিক বিবেচনা করতে হবে। হ্যাঁ, মানে আমি একটা গরু নিলাম আসলে একটা একদম রেঞ্জের বাইরে বলতে হচ্ছে হলো কি, গরুটার দাম মানে যে যেমন গরু তেমন দাম আর কি। মাহবুব ভাই সবসময় এই ধরনের। এছাড়া অন্যান্য অ্যাগ্রো ফার্মগুলোর মধ্যে দেখি যে একটা মানে ব্র্যান্ডিংয়ের মতো, ব্র্যান্ডের মতো হয়ে যায়, কিন্তু গরুর দাম অনেক, আমরা হাটে গেলে ওই গরুর দামগুলো একটু কম হয়, মানে মনেই হয় কম এবং হয়ও কম আসলে। কিন্তু ওনার এখানে আসলে ওই হাটের যে ফ্লেভারটা সেটাও আছে, প্লাস হচ্ছে আমরা একটা সুন্দর পরিবেশে এসে শান্তি মতো গরুগুলো নিতে পারি, এই কারণেই আসলে এবারও আসা। আমরা একটু ভাই যে গরু দুইটা নিচ্ছেন।
প্রজেক্টটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুদের নিয়ে তো আপনি খুশি? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমি যেমন গরু এবার মনে মনে চেয়েছিলাম আসলে ঠিক তেমন গরুই। আমি আসলে ওই অস্ট্রেলিয়ান বা অন্যান্য বিদেশি যে জাতের গরুগুলো ওগুলো আমরা প্রেফার করি না, আমার স্যার প্রেফার করে না। সে সবসময় একদম দেশি জাতের যে গরুগুলা, দেশাল যে গরুগুলাকে আসলে বলে, এই গরুগুলাই প্রেফার করে। তো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো তো একদম 100% দেশাল গরু। এই খামারে এসে ঘুরে কেমন লাগলো আপা বলে? ভালোই লাগছে, অনেক ধরনের গরু দেখছি, ছোট বড়। আসলে আমাদের বাজেট আসলে কম, আমরা হচ্ছে গিয়ে বিলো ওয়ান নেব, একের নিচে নেব। তো দেখছি বেশ ভালো কিছু গরু এসেছে, কিছু পছন্দ হয়েছে, এখন অবশ্য ফাইনাল করিনি। তো দেখবো, দেখি দুজনে মিলে দেখি। আসলাম আমরা তিনজনে মিলে। আচ্ছা, ওয়েলটেকের সুনামি, ওয়েলটেকে আমাদেরকে টেনে আনছে আসলে। মানে আগে ছিল একদম ছোট্ট রাস্তার উপরে আমি দেখছি, তারপরে এখন ওদের একটা নির্দিষ্ট জায়গা হয়েছে, যার ফলে মানে মানে ওদের সুনামটা এবং ওদের রাখার যে ব্যবস্থাটা, ওদের যে আরেকটা মেইন খামার আছে সোনার গায়ে, আমি যতটুকু শুনছি, ভিজিট করা হয় নাই, মানে সব মিলিয়ে তাদের সুনামটাই আমাদেরকে এখানে টেনে আনছে এখানে গরু দেখার জন্য। বড় 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 ছোট মাঝারি সব ধরনের আছে, সুন্দর সুন্দর দেশাল আছে, সাইওয়াল আছে, দেখলাম বেশ ভালোই লাগছে, ইনশাল্লাহ আসবো। আমাদের এইখানে যে গরুগুলো রাখা আছে এখানে, এইগুলো হচ্ছে সব বিক্রি করা গরু। এখানে আপনার 70,000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 15,00,000 টাকা পর্যন্ত গরু রয়েছে। আমরা ইচ্ছা আশা রাখতেছি আমাদের কাছে যে ধরনের কাস্টমারই আসে ইনশাল্লাহ আমরা সার্ভিস দিতে পারবো, আমাদের কাছ থেকে ফিরে যেতে হবে না। আপনার বাজেটের মধ্যে আমরা গরু দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের কাছে সব বাজেটের গরু আছে ইনশাল্লাহ। আমরা এই ওয়েলথেক অ্যাগ্রোর গরু দেখলাম, মাহবুব ভাইয়ের কথা শুনলাম, মাহিনের কথা শুনলাম, কাস্টমারদের কথা শুনলাম, সব কিছু মিলে ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন, সবার মধ্যে ছড়ে দিন, আর কি দেখতে চান আমাকে কমেন্ট করুন। আর যারা সুন্দর গরু সংগ্রহ করতে চান, মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরেই ওয়েলথেক অ্যাগ্রো ইউ ল্যাবের পাশে একদম মেন রাস্তার সাথে, একবার এসে ঘুরে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ, সুন্দর শুভময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কে তোমরা বাংলার কৃষক ফুটাও মুখে হাসি।